মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী জাহিদুল হক, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। জাহিদুল জাহিদুল পাটুরিয়া ঘাটের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। ইফতেখার, এই মুহূর্তের অবস্থা যদি জানাই যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আজকে কিন্তু 20টি ফেরি চলাচল করছে এবং প্রত্যেকটি ফেরি কিন্তু খুব দ্রুত গতিতে পাটুরিয়া ঘাট থেকে যে সকল যানবাহন ছোট গাড়ি এবং যাত্রী আছে আসছে তাদেরকে কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে দিচ্ছে। এখনকার খবর যদি বলি, এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার বাস একদমই নেই, 10 থেকে 15টি দূরপাল্লার বাস রয়েছে এবং সেগুলো কিন্তু ফেরি আসার সাথে সাথেই রানিং অবস্থায় স্বাভাবিকভাবে চলে যেতে পারছে। বাড়তি যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে দূরপাল্লার বাস পারাপার কম হওয়ার কারণে কিন্তু যে ছোট গাড়ি আছে সেই ছোট গাড়ি কিন্তু পারাপার করা হচ্ছে। তবে ছোট গাড়ির চাপ কিন্তু সেই ভোর থেকে শুরু হয়েছে, মাঝে কিছুটা কমেছে, মাঝে আবার বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে, কম এবং বেশির মধ্যেই কিন্তু ছোট গাড়িগুলো আসছে এবং ছোট গাড়ির চাপটাই মূলত বেশি। কিন্তু এই মুহূর্তে আবার চাপটা কিন্তু নেই, প্রত্যেকটা ঘাটে কিন্তু 10টি পকেট দিয়েই কিন্তু যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে এবং বাড়তি যে যাত্রীগুলো আসছে সেই যাত্রী পারাপারে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 20টি লঞ্চ দিয়ে সেগুলো পারাপার করা হচ্ছে, যার কারণে কিন্তু যাত্রীদের সাধারণত বিগত বছরের মতো ভোগান্তি, ঈদের যে ভোগান্তি সেটা কিন্তু এখনো নেই। এই ছিল আমার কাছ থেকে পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি। ইফতেখার জাহিদুল, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী জাহিদুল হক, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। জাহিদুল জাহিদুল পাটুরিয়া ঘাটের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। ইফতেখার, এই মুহূর্তের অবস্থা যদি জানাই যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আজকে কিন্তু 20টি ফেরি চলাচল করছে এবং প্রত্যেকটি ফেরি কিন্তু খুব দ্রুত গতিতে পাটুরিয়া ঘাট থেকে যে সকল যানবাহন ছোট গাড়ি এবং যাত্রী আছে আসছে তাদেরকে কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে দিচ্ছে। এখনকার খবর যদি বলি, এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার বাস একদমই নেই, 10 থেকে 15টি দূরপাল্লার বাস রয়েছে এবং সেগুলো কিন্তু ফেরি আসার সাথে সাথেই রানিং অবস্থায় স্বাভাবিকভাবে চলে যেতে পারছে। বাড়তি যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে দূরপাল্লার বাস পারাপার কম হওয়ার কারণে কিন্তু যে ছোট গাড়ি আছে সেই ছোট গাড়ি কিন্তু পারাপার করা হচ্ছে। তবে ছোট গাড়ির চাপ কিন্তু সেই ভোর থেকে শুরু হয়েছে, মাঝে কিছুটা কমেছে, মাঝে আবার বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে, কম এবং বেশির মধ্যেই কিন্তু ছোট গাড়িগুলো আসছে এবং ছোট গাড়ির চাপটাই মূলত বেশি। কিন্তু এই মুহূর্তে আবার চাপটা কিন্তু নেই, প্রত্যেকটা ঘাটে কিন্তু 10টি পকেট দিয়েই কিন্তু যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে এবং বাড়তি যে যাত্রীগুলো আসছে সেই যাত্রী পারাপারে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 20টি লঞ্চ দিয়ে সেগুলো পারাপার করা হচ্ছে, যার কারণে কিন্তু যাত্রীদের সাধারণত বিগত বছরের মতো ভোগান্তি, ঈদের যে ভোগান্তি সেটা কিন্তু এখনো নেই। এই ছিল আমার কাছ থেকে পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি। ইফতেখার জাহিদুল, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী জাহিদুল হক, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। জাহিদুল জাহিদুল পাটুরিয়া ঘাটের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। ইফতেখার, এই মুহূর্তের অবস্থা যদি জানাই যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আজকে কিন্তু 20টি ফেরি চলাচল করছে এবং প্রত্যেকটি ফেরি কিন্তু খুব দ্রুত গতিতে পাটুরিয়া ঘাট থেকে যে সকল যানবাহন ছোট গাড়ি এবং যাত্রী আছে আসছে তাদেরকে কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে দিচ্ছে। এখনকার খবর যদি বলি, এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার বাস একদমই নেই, 10 থেকে 15টি দূরপাল্লার বাস রয়েছে এবং সেগুলো কিন্তু ফেরি আসার সাথে সাথেই রানিং অবস্থায় স্বাভাবিকভাবে চলে যেতে পারছে। বাড়তি যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে দূরপাল্লার বাস পারাপার কম হওয়ার কারণে কিন্তু যে ছোট গাড়ি আছে সেই ছোট গাড়ি কিন্তু পারাপার করা হচ্ছে। তবে ছোট গাড়ির চাপ কিন্তু সেই ভোর থেকে শুরু হয়েছে, মাঝে কিছুটা কমেছে, মাঝে আবার বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে, কম এবং বেশির মধ্যেই কিন্তু ছোট গাড়িগুলো আসছে এবং ছোট গাড়ির চাপটাই মূলত বেশি। কিন্তু এই মুহূর্তে আবার চাপটা কিন্তু নেই, প্রত্যেকটা ঘাটে কিন্তু 10টি পকেট দিয়েই কিন্তু যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে এবং বাড়তি যে যাত্রীগুলো আসছে সেই যাত্রী পারাপারে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 20টি লঞ্চ দিয়ে সেগুলো পারাপার করা হচ্ছে, যার কারণে কিন্তু যাত্রীদের সাধারণত বিগত বছরের মতো ভোগান্তি, ঈদের যে ভোগান্তি সেটা কিন্তু এখনো নেই। এই ছিল আমার কাছ থেকে পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি। ইফতেখার জাহিদুল, আপনাকে ধন্যবাদ।